হিরণ চট্টোপাধ্যায় বিজেপির খড়গপুরের বিধায়ক এবং একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি, এই দুজনের ছবি প্রকাশ্যে আসার পরে কিন্তু জল্পনা তৈরি হয়েছিল এবং হিরণ কি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন সেই প্রশ্নও কিন্তু উঠে আসছিল। হিরণ যদিও বিষয়টিকে নস্যাত করে দিয়েছেন, কিন্তু অজিত মাইতি তিনি বলছেন যে হিরণের সঙ্গে তার দেখা হয়েছিল এবং ফটো ট্যাম্পারিং করার যে অভিযোগ হিরণ করেছেন সেটাকেও কিন্তু তিনি কার্যত অস্বীকার করছেন এবং দুজনে একে অপরের বিরুদ্ধে কিন্তু নানান ধরনের বিষয় সামনে আনছেন, নানান ধরনের অভিযোগও করছেন। কি দুজনের মধ্যে কথোপকথন একবার শোনাতে চাইবো আপনাদের। ওরা আবার আমার ফটো নিয়ে রাজনীতি করছে, মানে এত নিচে নেমে গেছে তৃণমূল কংগ্রেস যে তাদের রাজনীতি করার জন্য হিরণের ছবিও দরকার হচ্ছে, এরপরে ভিডিও নিয়ে আসবে, এরপরে আরো অনেক কিছু নিয়ে আসবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তারা যেটা বিশ্বাস করেন, যে সমস্ত মানুষ সততার জন্য লড়াই করছেন, যারা ভুল বুঝে গেছেন তারা সবাই জানেন সত্যিটা কি এবং তারা আমাদের সবার সঙ্গে আছে। আর ওই তো প্রথম একটা তথ্য দিলাম ছবি, এরপর ও যদি বেশি বাড়াবাড়ি করে কনভারসেশন গুলো দিয়ে দেবো, যা কথাবার্তা হয়েছে, অভিষেক কি বলেছেন, ও কি বলেছে, আমি কি বলেছি, 1 ঘন্টা 20 মিনিট ধরে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকের সমস্ত কনভারসেশন গুলো দিয়ে দেবো। তারপর সেটাকে ও যদি বলে এটাকে সাজিয়ে গুছিয়ে করা হয়েছে, ও সেটা কোর্টে চ্যালেঞ্জ করবে। আপনারা বুঝে নিন, যার আমি প্রচুর ছবি করেছি, তিনি কি করলেন না, তিনি মুখ্যমন্ত্রীর নমিনেশনেতে গিয়ে পাশে গিয়ে সই করছেন, তাহলে তাদের কি শির দ্বারা সোজা আছে যে তারা হিরণ চ্যাটার্জিকে ডেকে আবার বাংলা সিনেমায় কাজ দেবে? আমাকে বলেই দিয়েছিল, আমি যেদিনকে জিতেছিলাম তারপরেই আমাকে ফোন করে বললো, হিরণ তুই জিতেছিস অত্যন্ত খুশি, কিন্তু বুঝতেই তো পারছিস ভাই আমাকে করে খেতে হবে পশ্চিমবঙ্গে, আমি বাংলা সিনেমাটা বানিয়ে রিলিজ করব কি করে যদি তৃণমূলের সাহায্য না পাই। তোরা বলে দিয়েছে যে তোকে নিলে সিনেমা রিলিজ করতে দেওয়া হবে না। হিরণকে কাজ দেওয়া হচ্ছে না এটা সত্য নয়, ও কাজ করার যোগ্যতা হারিয়েছে। আজকে আমি একথা বলতে বাধ্য হচ্ছি, আমি ওর মতো চোর চোর বলে ওকে গালাগাল করতে পারবো না, কারণ ওই কালচার আমার মধ্যে নেই। চম্পক দত্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। চম্পক, আমরা একে একে বক্তব্যগুলো শোনালাম দর্শকদের, দ্বৈরথ অব্যাহত হিরণ এবং অজিতের। তাকে ছবিতে নিলে কাজে নিলে
ছবি জিনিসকে তোলা হবে না, এই তো হয় পাল্টা। কিন্তু অজিত মাঝি কথাই বলছেন যে তার কোনো যোগ্যতা নেই এবং এই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে কিন্তু এই দ্বৈরথ অব্যাহত।